এই পশ্চিম বর্ধমানের সবথেকে বড় চরের নাম হচ্ছে জিতেন তিওয়ারি। সে গিয়ে বসে আছে বিজেপিতে, সে গিয়ে বসে আছে বিজেপিতে, আর প্রধানমন্ত্রী নাকি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গ্যারেন্টার। প্রধানমন্ত্রী গ্যারেন্টার, আর যাকে নাড়ো দেয় কাগজের মূলে নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা দিতে দেখা গিয়েছে, সে আজকে বিজেপির বড় নেতা প্রধানমন্ত্রী নাকি গ্যারেন্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে মধুর প্রতিশোধ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। প্রকাশ্য সভায় একেবারে নগ্নভাবে ব্যক্তি কুৎসা করে হাততালি করলেন বরাবর বিতর্কের কেন্দ্রে থাকা আসানসোলের এই বিজেপি নেতা। বৃহস্পতিবার দুর্গাপুরের কল্পতরু ময়দানে আয়োজিত পদ্মশিবিরের মঞ্চ থেকে তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়ালের সম্পর্কে নানান ব্যক্তিগত কুৎসা করেন জিতেন্দ্র তিওয়ারি। তার দাবি, 2017 সালে দুর্গাপুর নগর নিগম নির্বাচনে অধুনা বিজেপিতে আসা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ বাবুকে তার কাছে নিয়ে এসে কয়েকটা টিকিট দেবার জন্য নাকি সাধাসাধি করেন। চন্দ্রশেখর বাবুর অনুরোধেই বিশ্বনাথ বাবুর অনুগামী পাঁচজনকে টিকিট দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি ভরা মঞ্চের হাতে আরো এক হাঁড়ি ভেঙে দেন তিনি। তার দাবি, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে নাকি বিশ্বনাথ বাবু নাকি তার শরণাপন্ন হয়ে পদ্ম প্রতীকের টিকিটের জন্য দরবার করেছিলেন, তবে শেষ পর্যন্ত বিজেপির প্রতীকে তিনি অবশ্য টিকিট দিতে পারেননি বলে মঞ্চে জানান তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এই নেতা। জিতেন্দ্র তিওয়ারির এই বক্তব্য সাম্প্রতিক অতীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল। অভিষেক বাবু আসানসোলের সালানপুরের সভা থেকে এই জিতেন্দ্র তিওয়ারিকে জেলার সবচেয়ে বড় কয়লা চোর বলে কটাক্ষ করেছিলেন। একই সঙ্গে তিনি বলেন, পদ্মশিবিরে যাওয়ার পর থেকে প্রবলভাবে অনুতপ্ত জিতেন্দ্র তিওয়ারির বিভিন্ন ব্যক্তিকে ধরে ফের তৃণমূলে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু জিতেন্দ্রর ঘাস ফুলে ফেরার সব রাস্তা বন্ধ বলে সাফ জানিয়ে দিয়েছিলেন অভিষেক। বিশ্বনাথ পাড়িয়াল, যিনি আজ সকালে বড় বড় কথা বলেছেন, আরে এই চন্দ্রশেখর তার জন্য দায়ী। কেউ দুর্গাপুরে পুচ্ছিল না, দুর্গাপুরের নাম নেওয়ার লোক ছিল না। চন্দ্রশেখর আমার কাছে নিয়ে এলো যে দাদা, ইনি এনাকে দাদার মতন মানি, ইনি প্রায় শেষ হয়ে যাচ্ছেন, এনাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে দেন, চার পাঁচটা টিকিট যদি দিয়ে দেন ভালো হয়। পাঁচটা টিকিট দিয়েছিলাম, এই চন্দ্রশেখরের কথায় পাঁচটা টিকিট দিয়েছিলাম। সে আজ চন্দ্রশেখরের সমালোচনা করছে, কিন্তু কালের নিয়মে শেষ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আজ বিশ্বনাথ বাবু, আমি বলছি চলুন মা ঘাগরবুড়ি মন্দিরে, মা ঘাগরবুড়িকে ছুঁয়ে বলুন তো যে বিধানসভা ভোটের আগে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি যে আমাকে যদি একটা MLA টিকিট দেন তাহলে আমি বিজেপি চলে আসতে পারি। বলুন তো মা ঘাগরবুড়িকে ছুঁয়ে বলুন তো। এবং আমি বলছি, আমিও চেষ্টা করেছিলাম যে উনি MLA টিকিট পেয়ে যান, কিন্তু ভ্যাকেন্সি ছিল না। আমি কি করতে পারি, এটা আমি তো নিজেই নতুন ওই দলে গেছি, আমি তো নিজের টিকিটের জন্য ছুটে বেড়াচ্ছি। এবার উনি বলছে আমারটা কথা বলো, আমি কথা বলেছিলাম, ওরা বললো যে নদীর এপারে হবে না, ও পারেও যদি যেতে চায় তাহলে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমার কি দোষ বলুন, আমরা আপনাকে টিকিট দেওয়াতে পারিনি, তাই আজ আপনি বড় তৃণমূল হয়ে গেছেন, চন্দ্রশেখর নামে গালাগালি করছেন। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তিনি যে দল পরিবর্তন করেছেন, তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সৈনিক, জেলা সভাপতি। তিনি জেলা সভাপতি থাকাকালীন দুর্গাপুরে কীভাবে নির্বাচন হয়েছে, দুর্গাপুরে আপনারা যারা প্রেস মিডিয়ার লোক, সংবাদ মাধ্যমের লোক, মহিলাদের প্রভাবিত করে প্ররোচিত করে আপনাদের উপরে কীভাবে আক্রমণ হয়েছিল, এবং স্টিল টাউনশিপে বিজেপির অফিসকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্দুক নিয়ে কীভাবে তাড়া করা হয়েছিল, জিতেন তিওয়ারিকে আপনারা চেনেন। এবং উনি যে দল পরিবর্তন করেছেন, উনি কোনো আদর্শের উপরে দাঁড়িয়ে, নীতির উপরে দাঁড়িয়ে দল পরিবর্তন করেননি। উনি যে কারণে দল পরিবর্তন করেছেন, কয়লার টাকা আত্মসাত করে CBI পিছনে লেগেছিল, সেই CBI লাল ডায়েরিতে জিতেন তিওয়ারির নাম এক নম্বরে ছিল, সেই অ্যারেস্ট CBI-এর হাত থেকে অ্যারেস্ট হওয়ার ভয়ে তিনি হচ্ছে দল পরিবর্তন করেছেন, বিজেপিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর বিজেপি তাদেরকেই আশ্রয় যায় যাদের নারদায় FIR-এর নাম নথিভুক্ত থাকে, যাদের কয়লার কেসে CBI ডায়েরিতে নাম নথিভুক্ত থাকে, তাদেরকেই হচ্ছে বিজেপি আশ্রয় দেয়, হচ্ছে ওই ইয়েতে ওয়াশিং মেশিনে ফেলে, তাদেরকে হচ্ছে ওয়াশিং মেশিনে ধোলাই করে তাদেরকে হচ্ছে স্বচ্ছ করার চেষ্টা করে, এ হচ্ছে বিজেপি তো ইয়ে। আর আমাকে
জিতেন তিওয়ারি বলেছেন আমি নাকি তাকে বলেছিলাম অনুরোধ করেছিলাম যে আমাকে বিজেপিতে নেওয়া হোক, আমি জিতেন তিওয়ারিকে বলতে যাবো কেন? জিতেন তিওয়ারি তো আমার বাড়িতে এসে বসে থাকতেন, জিজ্ঞেস করুন জিতেন তিওয়ারিকে উনি কতবার আমার বাড়িতে এসছেন আমাকে নিয়ে যাওয়ার জন্যে। তো জিতেন তিওয়ারিকে আমাকে বলতে হবে কেন? আমি তখন বিধায়ক ছিলাম, সারা পশ্চিমবাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে ফোন করে ডাকছিলেন, তারা চেষ্টা করছিলেন তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছিলেন, আমরাও তাদের মধ্যে একজন ছিলাম, কিন্তু আমাদের ভাঙতে পারেনি। আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই ছিলাম। বিশ্বনাথ পাড়িয়াল কয়লা চোর লোহা চোর নয়, আমি কয়লার টাকা আত্মসাত করিনি, লোহার চোর লোহার টাকা আত্মসাত করিনি, যে আমাকে ভয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে হবে, বাঁচার জন্য যেতে হবে, আমি সেই কাজ কখনো করিনি। তো জিতেন তিওয়ারি হচ্ছে কয়লার টাকা আত্মসাত করেছেন, সেই ভয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। তিনি বলছেন আমি প্রায়শ্চিত্ত করলাম, কিসের প্রায়শ্চিত্ত? বলে দল বলেছে তাই আমি চুরি করেছি। দল মা আপনাকে কি বলে? আপনি যখন স্কুলে পরীক্ষা দিতে যান মা আপনাকে বলে ভালো করে পরীক্ষা দিও বাবা, মা কখনো বলে তুমি টুকলি করে পরীক্ষাতে 100-তে 100 নিয়ে এসো? মা কখনো বলে? বলে না। তো জিতেন তিওয়ারিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে তুমি টুকলি করে পরীক্ষায় পাস করে এসো, তাকে বলেছিল বাবা 43-এ 43 হতে হবে, সেইটা কি দিয়ে? মানুষের সমর্থন দিয়ে। কিন্তু জিতেন তিওয়ারি দলের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যে, করে কমবে খাওয়ার জন্যে, জিতেন তিওয়ারি দলের কাছে নিজের জায়গা প্রতিষ্ঠা করার জন্যে নিজের দায়িত্বে করেছিলেন, এবং তার আজকে খেসারত জিতেন তিওয়ারিকে দিতে হচ্ছে, পাপের প্রায়শ্চিত্ত। দুর্গাপুরকে ধ্বংস করার পিছনে যদি কেউ থাকে তার নাম জিতেন তিওয়ারি, তিনি দুর্গাপুরকে ধ্বংস করেছেন, তৃণমূলের সংগঠনকে ধ্বংস করেছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলটির রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্য সভায় জনসভা থেকে তিনি বলেছেন সব থেকে পশ্চিম বর্ধমান জেলার যদি কোনো বড় চোর থাকে, কয়লা চোর থাকে, তার নাম জিতেন তিওয়ারি, সেই চোরেদের কথা আমরা শুনতে চাই না, চোরেদের মুখ থেকে হচ্ছে রামের কাহিনী, রামের ধর্ম কাহিনী শুনতে চাই না, এরা হচ্ছে মিথ্যে কথা বলছে। আরেকটা অভিযোগ, আরেকটা কথা তিনি বলেছেন যে 2021-এ আপনাকে নির্বাচনে হারানোর পিছনে প্রভাত চট্টোপাধ্যায় কলকাঠি নেড়েছিলেন, এই এই কথাও তিনি বলেছেন। তো জিতেন তিওয়ারি সেই সময় তৃণমূল থেকে সদ্য বেরিয়েছে, তখন তিনি বলেননি কেন? আজকে তিনি কথাটা বলছেন কেন? তখন বলতে হতো যে আমাকে ফোন করছে, আমাকে ফোন করে হচ্ছে আপনাকে হারানোর পিছনে এই এই লোকের হাত আছে। তো কারা হারিয়েছে কি করেছে, নির্বাচনে হার জিত থাকে, এটাই ডেমোক্রেসির নিয়ম। তো একবার হারবো একবার জিতবো, এটাই তো নিয়ম। তো সুতরাং হেরেছি, আবার মানুষের কাছে পৌঁছেছি, মানুষের দরবারে আছি, মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, মানুষ আবার সংশোধন করবে আগামী নির্বাচনে, যদি মানুষ আবার আশীর্বাদ করে আবার ঘুরে আসবো, এটাই তো গণতন্ত্রের নিয়ম। নাটক করছে তো বিজেপি, কারণ বিজেপির সাংসদ, নির্বাচিত সাংসদকে সুরেন্দর সিং আলুওয়ালিয়া উচ্ছেদ করার সিদ্ধান্ত কে নিয়েছে? দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মালিককে? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার কার অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে। কেন্দ্রীয় সরকারের নির্বাচিত সাংসদকে সুরেন্দর সিং আলুওয়ালিয়া, তাকে রাস্তায় নামতে হবে কেন? প্রতিবাদ করতে হবে কেন? তিনি ইস্পাত মন্ত্রকের সাথে কথা বলবেন, উচ্ছেদ বন্ধ হয়ে যাবে। আসলে 5 বছর ময়দানে ছিলেন না, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের সাথে ছিলেন না, তার ফলে সামনে লোকসভা নির্বাচন আসছে, নগর নিগম নির্বাচন আসছে, তাই হচ্ছে ঘোলা জলে মাছ ধরার জন্য আলুওয়ালিয়াজি এবং হচ্ছে বিধায়কজি নেমে পড়েছেন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।